হোয়াটসঅ্যাপের চারটি গুরুত্বপূর্ণ সেটিংস আপনার জানা প্রয়োজন। তো এই সেটিংসগুলি না জানলে হয়তো আপনার হোয়াটসঅ্যাপের প্রাইভেসি সম্পর্কে একটু সমস্যায় পড়তে পারেন। চলুন তাহলে আজকের ভিডিওতে দেখাবো হোয়াটসঅ্যাপের চারটি সেটিংস এবং ওই সেটিংসগুলির কাজ আসলে কি কি। নমস্কার, আপনারা দেখছেন টেক বুদ্ধ বাংলা ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে রয়েছি অভিজিৎ। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমরা আমাদের মোবাইলের হোয়াটসঅ্যাপ ওপেন করব এবং উপরের দিকে এই থ্রি ডট অপশনটিতে ক্লিক করব। তারপরে নিচের দিকে সেটিংস অপশনটিতে ক্লিক করব। তারপর এই অ্যাকাউন্ট অপশনটিতে আমরা ক্লিক করব। তারপর এই প্রাইভেসি অপশনটিতে আমরা ক্লিক করব। এখানে আমরা চারটি অপশন দেখতে পাচ্ছি, তার মধ্যে প্রথম অপশন লাস্ট সিন। এই লাস্ট সিনের অর্থ হলো যে আপনি কখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করা বন্ধ করেছেন। ধরুন আপনি একটি যে কোনো নির্দিষ্ট টাইমে হোয়াটসঅ্যাপ ব্যবহার আর করলেন না, হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে চলে এলেন, তো এক্ষেত্রে আপনার কন্ট্যাক্ট লিস্টে থাকা সব ব্যক্তিরা কিন্তু দেখতে পাবে যে আপনি কখন হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে চলে এসেছেন। তো এই বিষয়টা কন্ট্রোল করার জন্য আপনাকে যা করতে হবে, এই লাস্ট সিন অপশনটিতে কিন্তু ক্লিক করতে হবে। তারপর এখানে চারটি অপশানে বেরোবে। প্রথম অপশানটা এভরি ওয়ান, অর্থাৎ প্রত্যেকে কিন্তু আপনার লাস্ট সিন দেখতে পাবে। দ্বিতীয় অপশানটা হচ্ছে মাই কন্ট্যাক্টস, অর্থাৎ আপনার মোবাইলে যে নাম্বারগুলি সেভ আছে শুধুমাত্র তারা দেখতে পাবে। তিন নম্বর অপশানটি বলার আগে চার নম্বর অপশানটি একটু বলে নিই, নো বডি, অর্থাৎ এই লাস্ট সিন কেউই দেখতে পাবে না। এরপর আমরা আসি তিন নম্বর অপশানটিতে। তিন নম্বর অপশানটিতে ক্লিক করলে যেটা হবে, এখানে অনেকগুলো নাম্বার বের হবে। আপনি যে নম্বরগুলির উপর ক্লিক করবেন শুধুমাত্র সেই নম্বরগুলি আপনার লাস্ট সিন দেখতে পাবে না। হ্যাঁ, শুধুমাত্র সেই নম্বরগুলি আপনার লাস্ট সিন দেখতে পাবে না। তো তারপর আমরা এই টিক অপশানটিতে কিন্তু আমরা ক্লিক করব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপর আমাদের কাজ হবে প্রোফাইল ফটো দ্বিতীয় নম্বর অপশানটিতে ক্লিক করা। এবং এই অপশানটিতে ক্লিক করা মাত্রই আবার আগের মতো কিন্তু চারটা অপশান চলে আসবে। প্রথম অপশানটিতে ক্লিক করলে প্রোফাইল ফটো সবাই দেখতে পাবে, এবং দ্বিতীয় অপশানটিতে ক্লিক করলে শুধুমাত্র আপনার যে নম্বরগুলি সেভ আছে শুধুমাত্র তারা দেখতে পাবে। তৃতীয় অপশানটি ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপের যে কন্ট্যাক্টগুলি আছে সেগুলি এখানে শো করবে। তারপর এখানে আপনি যে নাম্বারগুলি এভাবে সিলেক্ট করবেন ঠিক সেই নাম্বারগুলি আপনার প্রোফাইল ফটো বা প্রোফাইল পিকচার কিন্তু দেখতে পাবে না। এবং সর্বশেষে একটা অপশান ছিল নোবডি, অর্থাৎ ওই অপশানটিতে যদি আমরা ক্লিক করতাম তাহলে এই প্রোফাইল পিকচারটি কেউ দেখতে পেত না। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো এরপরে তৃতীয় নাম্বারে যে সেটিংসটি পাচ্ছি সেটা হচ্ছে অ্যাবাউট। এই অ্যাবাউট অপশানে ক্লিক করলে আবারও চারটি অপশান বের হবে। প্রথম অপশানটিতে যদি করেন এভরি ওয়ান তাহলে কিন্তু অ্যাবাউট সবাই দেখতে পাবে, এবং দ্বিতীয় অপশানটিতে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপের যে অ্যাবাউট সেটা কিন্তু শুধুমাত্র মাই কন্ট্যাক্ট, অর্থাৎ যে নাম্বারগুলি সেভ আছে শুধুমাত্র তারা দেখতে পাবে। চার নম্বর অপশান নোবডি, অর্থাৎ এই অপশানটিতে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপের অ্যাবাউট কিন্তু কেউ দেখতে পাবে না। তিন নম্বর অপশানে যদি ক্লিক করেন, অর্থাৎ মাই কন্ট্যাক্ট এক্সপেক্ট, এখানে যদি ক্লিক করেন এখানে আপনার কন্ট্যাক্টগুলো বেরোবে, এবং যে কন্ট্যাক্টগুলি আপনি এখানে সিলেক্ট করবেন শুধুমাত্র সেই কন্ট্যাক্টগুলি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাবাউট দেখতে পাবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর চার নম্বর অপশানে আসবো স্ট্যাটাস। এই স্ট্যাটাস অপশানে আমরা যদি ক্লিক করি এখানে কিন্তু তিনটে অপশান আমরা দেখতে পাবো। আমরা হোয়াটসঅ্যাপে যে স্ট্যাটাস দিয়ে থাকি কোনো ভিডিও বা কোনো পিকচার, তো এক্ষেত্রে প্রথম অপশানে যদি ক্লিক করেন মাই কন্ট্যাক্ট, শুধুমাত্র সেই স্ট্যাটাসটা শুধুমাত্র আপনার মোবাইলে যে নাম্বারগুলি সেভ আছে শুধুমাত্র তারাই দেখতে পাবে। এরপর দ্বিতীয় অপশানটা যদি ক্লিক করেন এখানে কিন্তু অনেকগুলো নাম্বার বের হবে, অর্থাৎ কন্ট্যাক্ট কিন্তু এখানে বের হবে, এবং যে কন্ট্যাক্টগুলি এখানে আপনারা সিলেক্ট করবেন শুধুমাত্র সেই কন্ট্যাক্টগুলি আপনার দেওয়া স্ট্যাটাস দেখতে পাবে না। হ্যাঁ, শুধুমাত্র সেই কন্ট্যাক্টগুলি আপনার দেওয়া স্ট্যাটাস কিন্তু দেখতে পাবে না। এরপর তিন নম্বর অপশানটা অনলি শেয়ার উইথ, অর্থাৎ এই অপশানটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানেও কিন্তু অনেকগুলো কন্ট্যাক্ট, অর্থাৎ আপনার ফোনে যা কন্ট্যাক্ট আছে সেগুলো কিন্তু বের হবে, এবং আপনি যে কন্ট্যাক্টগুলি এখানে সিলেক্ট করবেন শুধুমাত্র তারাই কিন্তু আপনার দেওয়া স্ট্যাটাস দেখতে পাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর হ্যাঁ, প্রত্যেক সেটিংসের নিচেই কিন্তু এই ডাউন অপশানটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না। যাই হোক, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ধন্যবাদ।